Assalamualaikum, guys. Kamon achen shobai. Creatus computer YouTube channel er pokkho theke. Notun aro ekta video niye chole ashi. Ar ajke kintu PC na, laptop. Tao abar gaming laptop. Abar ei laptop er bhitore ache RTX 3050 graphics card. Onekei opekkha kortechilen 3050 diye desktop banaben kintu desktop er age laptop e chole ashe 3050 graphics card. So ei laptop tar model ki ke niche. Important bishoy hocche jar jonno ei laptop ta ajke amra patachi. Tini Dhaka ashen nai online e courier e order diye. 1,01,000 টাকার একটা ল্যাপটপই নিচ্ছেন আমাদের কাছ থেকে গেমিং এই ল্যাপটপের স্পেসিফিকেশন জানাবো পাশাপাশি কার জন্য এটা এবং এটা কোথায় আসলে আপনারা পাবেন সবকিছু আজকের ফুল ভিডিওতে পেয়ে যাবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি So, বন্ধুরা আমার হাতে কিন্তু ল্যাপটপটা আছে আমি আমাদের মিজান ভাই আছে আমার সাথে আজকে সম্পূর্ণ ভিডিওতে সো মিজান ভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দেই এই হচ্ছে আমাদের ল্যাপটপ যিনি দেখেন এখন ক্রিয়েটাস কম্পিউটার থেকে আপনারা যারাই ল্যাপটপ কেনার জন্য আমাদের কাছে ফোন করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সরাসরি মিজান ভাইয়ের সাথে কথা বলবেন উনি প্রত্যেকটা ল্যাপটপের স্পেসিফিকেশন প্রাইস সব ব্যাপারে কিন্তু ওনার একটা আইডিয়া আছে সো তার জন্যই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আজকে যেহেতু ফিজিক্যালি দেখতে চাচ্ছিলেন অনেকে যে আমরা ল্যাপটপ নিব কার কাছ থেকে আর এই ল্যাপটপটা আমরা যার কাছে পাঠাবো তার নাম কি ভাইয়া তার নাম হচ্ছে সারোয়ার সারোয়ার ভাই সারোয়ার জাহান সারোয়ার জাহান ভাই কিন্তু আমাদের কাছে অনলাইনে অর্ডার করছে এবং উনি আপনি একটু দেখেন আমার হাতে কিন্তু সিটি ব্যাংক থেকে উনি অনলাইনে টাকা পাঠিয়ে দিয়েছে আমাদের কাছে এই হচ্ছে মেসেজ এবং 1,01,300 টাকা 1,01,300 টাকা পাঠাইছে না হ্যাঁ ওনার টোটাল বিল আর কি 1,01,300 এই যে 1,01,300 টাকা উনি ডিপোজিট করছে সারোয়ার ভাই কিন্তু ঢাকায় আসেন নাই সারোয়ার ভাই খুব ভালো লাগতো যদি সামনে আসতেন আমাদের সাবস্ক্রাইবার ভাই আমাদেরকে কতটুক ট্রাস্ট করে যে অনলাইনে কিন্তু টাকা পাঠিয়ে দিয়েছে এখন ওনার ল্যাপটপ যাবে এবং এই ল্যাপটপের সাথে উনি কিন্তু ভালো একটা গিফটও পাবে হ্যাঁ ওকে ল্যাপটপের সম্বন্ধে মিজান ভাই আমার দর্শককে একটু আইডিয়া দেন এটার মডেল কি বা এটাতে কি কি আছে MSI GF63 আচ্ছা 11 UC ল্যাপটপ যেটা হচ্ছে গেমিং i7 11 জেনারেশন এটা প্রসেসর মডেল হচ্ছে 118008H যেটা হাই পারফরম্যান্স প্রসেসর আবার এটার মধ্যে গ্রাফিক্স কার্ড আছে RTX 3050 3050 4GB যেটা RTX এবং এটা যে কিবোর্ডটা সম্পূর্ণ ব্যাকলাইট এটা ডিসপ্লেটা হচ্ছে 144Hz এর ডিসপ্লে যেটা গেমিং এবং ডিজাইনিং এর জন্য বেস্ট প্রোডাক্ট মানে ল্যাপটপের ডিসপ্লে 144Hz খুবই চমৎকার এবং এই যে কিবোর্ডটা দেখতে পাচ্ছেন খুবই সফট এবং খুবই কমফোর্টেবল ব্যাকলিট আছে এবং ব্যাকলিটের কালারটাও আবার রেড জি মানে একটা গেমিং ভাব কিন্তু ল্যাপটপটাতে আছে পাশাপাশি কিন্তু আমরা এই ল্যাপটপটার ব্যাক সাইডটা যদি একটু দেখি টোটাল ডিজাইনটা কিন্তু করা হয়েছে গেমারদের কথা চিন্তা করে যেহেতু লং টাইম এটা দিয়ে গেম খেলা হবে প্রচুর প্রেশার দেওয়া হবে ল্যাপটপের উপরে পাশাপাশি গরম বাতাস বের হবে এয়ার ফ্লো কেমন হবে একটু দেখেন ডিজাইনটা খুবই চমৎকার করা হয়েছে এবং এখান দিয়ে কিন্তু ভালো একটা এয়ার ফ্লো হবে এইখান দিয়ে এয়ার ফ্লো হবে মানে এটা দুটি স্পিকার সরি এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন মানে চমৎকার একটা ল্যাপটপ খুবই স্লিম গেমিং ল্যাপটপ গুলো এমনিতে একটু মোটা হয় ক্যারি করতে সমস্যা হয় বাট এটা যেটা দেখতেছি খুবই স্মার্ট স্লিম করা ক্যারি করতেও খুব ইজি হবে আর ডিটেলস একটু বলেন এটা বেজেলেস একটা ডিসপ্লে আমি দেখতে পাচ্ছি বেজেলেস ডিসপ্লে 144 হার্জ যেটা আগে জানাইছি এটাতে বিল্ট ইন ম্যানুফ্যাকচার থেকে আসতেছে 8GB RAM দিয়ে যে কাস্টমার অলরেডি এটাতে আরো 8GB আপডেট করছে সারোয়ার ভাই 16GB দিয়ে নিচ্ছে 16GB দিয়ে নিচ্ছে হ্যাঁ এবং এটার ভিতরে অলরেডি হার্ড ডিস্কের জন্য স্লট দেওয়া আছে এবং হার্ড ডিস্কের লাগানোর জন্য যে ইকুইপমেন্টটা দরকার যে বেকারটা দরকার এখানে প্রথম যেটা এটা হেডফোনের জন্য এরপরে আপনার অডিও ইন এর জন্য পাশাপাশি ইউএসবি 3.0 দুইটা পোর্ট আছে ইউএসবি টাইপ সি পোর্ট আছে ল্যান পোর্ট আছে আর HDMI পোর্টও কিন্তু একটা আছে দেখতে পাচ্ছি বড় টিভির স্ক্রিনে যদি কেউ মনিটরে আউটপুটটা দেখতে চান তাহলে HDMI পোর্টও পাবেন এবং আরেকটা সাইডে দেখতে পাচ্ছি পাওয়ারের জন্য একটা পাওয়ার পোর্ট এবং USB 3 আরও একটা পোর্ট ওভারঅল যদি বলি 1,01,000 টাকার মধ্যে RTX 3050 দিয়ে 16GB RAM 256GB NVMe ল্যাপটপ প্রাইসটা কিন্তু মূলত হচ্ছে 96900 ওকে 96900 আদার ইকুইপমেন্ট অ্যাড সেই জন্য আর কি প্রাইসটা হয়ে গেছে মানে 1,01,300 আচ্ছা সারোয়ারের জন্য গিফট কি থাকতেছে আমি একটু দেখাই সারোয়ারের জন্য যে গিফট একটা চমৎকার জ্যাকেট আছে এটা MSI এর পক্ষ থেকে MSI ল্যাপটপ MSI এর একটা জ্যাকেট পাবেন এটা কিন্তু আমরা দিচ্ছি বাস ল্যাপটপের সাথে না এটা আমরা দিচ্ছি সারোয়ারের সাইজ জানেন এই যে এল দিবেন হ্যাঁ ওনার মানে সাথে আমার একটু কথা হয়েছে সেই অনুভবে ওকে তো সারোয়ারের সাথে কথা হয়েছে এল সাইজের একটা জ্যাকেট আমরা দিচ্ছি সেই সাথে আর একটা গেমিং মাউস প্যাড হ্যাঁ সো সারোয়ার ভাই কিন্তু এই দুটো গিফট পাচ্ছে আচ্ছা আমি একটু অ্যাডাপ্টারটা দেখাই এই ল্যাপটপের সাথে কিন্তু আপনারা
আরো কিছু কম্পোনেন্ট পাবেন, যেমন এটা একটা গেমিং অ্যাডাপ্টার, মানে গেমিং অ্যাডাপ্টার বলতে যেই অ্যাডাপ্টারগুলো আপনার একটু ভালোভাবে তৈরি করা, যেটা লং টাইম আপনি গেম খেললে বা পিসি যদি চালু করেন চালান মানে ল্যাপটপটা, তখন কিন্তু নর্মাল অ্যাডাপ্টার দিয়ে হবে না। সো গেমিং ল্যাপটপের অ্যাডাপ্টারটাও কিন্তু অনেক চমৎকার থাকে, ভালো থাকে, পাশাপাশি এটার সাথে কিন্তু একটা মারাত্মক, এটা আসলে সত্যি মারাত্মক, এত ভালো কোয়ালিটির একটা ব্যাগ, দেখেন একেবারে পুরো র্যাপিং করা, বাইরে থেকে আসছে এরকম। সো MSI এর একটা ব্যাগ প্যাক থাকবে। আর সারার ভাই এটা যদি না লাগে আমার কাছে পাঠাই দিয়ে নি, এটা আমার খুব পছন্দ হয়েছে। এই ল্যাপটপটা যারা কিনতে যাচ্ছেন ইন্টেলের i7 দিয়ে এবং এটা 11th gen 11th gen 118 00H প্রসেসর, যেটা হাই পারফরম্যান্স। ওকে, সো গেমিং ল্যাপটপটা পাঠাই দিব সারার ভাইয়ের কাছে, 1,01,000 টাকা উনি পাঠাই দিয়েছে। আপনারা যারা অনলাইন অর্ডার দিয়ে এরকম ল্যাপটপ কিনবেন, আমাদের কাছ থেকে কিছু গিফট পাবেন। অনেকেই ল্যাপটপের ভিডিও চাচ্ছিলেন যে ল্যাপটপের ভিডিও কেন নাই, এজন্য কিন্তু ভিডিওটা করলাম। আর ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে ফেলেন, নোটিফিকেশন অন করে দেন, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা সবসময় আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আর মিজান ভাই কিন্তু স্পেশালি আছে ল্যাপটপের জন্য, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা মিজান ভাইয়ের নাম্বার, সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করেন, আপনার পছন্দের ল্যাপটপের প্রাইসটা এবং স্পেসিফিকেশনটা উনি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে। তো মিজান ভাই আজকের মতো এই পর্যন্তই, সারার ভাই অনেক অনেক থ্যাঙ্কস অনলাইনে অর্ডার দেওয়ার জন্য, ঢাকায় আসবেন অবশ্যই দেখা হবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতেছি, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, আসসালামু আলাইকুম।